বিজনেস বিজনেস আসলে আপনাকে কেউ শেখাতে পারবে না বিজনেস আপনাকে নিজেকে শিখে নিতে হবে এমন না যে আপনি বিজনেস যা সাকসেসফুল যারা হয়েছে তাদের থেকে শিখবেন আপনি যারা ফেল হয়েছে যারা ফেলিয়ার তাদের থেকেও যদি আপনি শিখে নিতে পারেন তো দ্যাট ইজ ইন্টেলিজেন্স এবার আপনি মনে করেন যে আপনার কাছে দশ লাখ টাকা ইনভেস্ট করার মতো আছে আপনার কাছে দশ লাখ টাকা ক্যাপিটাল আছে এবার আপনি আমাদের মতো অনেক ইউটিউবার বা আপনি অন্য কোথাও থেকে আপনি দেখলেন যে এখানে দশ লাখ টাকা ইনভেস্ট করে আপনার ভালো একটা রিটার্ন আসবে বা ওই বিজনেস মডেলে আপনি সাকসেসফুল হইতে পারবেন এটা আপনার মনে হলো এখন আপনি সরাসরি যে দশ লাখ টাকা সেখানে ইনভেস্ট করে দেবেন এটা কখনোই করবেন না কারণ হচ্ছে আপনার কাছে যে দশ লাখ টাকায় আসে এটা যদি কখনো সমস্যা হয়ে যায় কখনও যদি আপনি দশ লাখ টাকা সরাসরি ইনভেস্ট করে ফেলেন এটা কিন্তু আপনার হাতে কিছু টাকা থাকা লাগবে মনে করেন বিজনেসে অনেক প্রবলেম চলে আসে তখন কিন্তু আপনি হ্যান্ডেল করতে পারবেন না অতএব 10 লাখ টাকা যদি আপনার ইনভেস্ট করার মতো থাকে ক্যাপিটাল থাকে তাহলে আপনি পাঁচ জায়গায় ইনভেস্ট করুন পাঁচ জায়গায় ইনভেস্ট করলে দেখা যাবে চার জায়গা যদি ফেলও হয়ে যায় তো এক জায়গায় আপনার একটা রিটার্ন চলে আসবে এক জায়গায় আপনি সাকসেসফুল হতে পারবেন আবার এমন না যে আপনার দশ লাখ টাকা আসে পাঁচ জায়গায় আপনি একবার ইনভেস্ট করবেন পাঁচটা বিজনেস আপনি একসাথে স্টার্ট করলেন এমন না বিজনেসে এমন যে আপনার টাকা কত ইনভেস্ট করবেন এর থেকে ইম্পর্টেন্ট টাকা কত বাঁচিয়ে রাখবেন টাকা কত ধরে রাখবেন আপনার দশ লাখ টাকা আসতে আপনি দুই লাখ টাকা ইনভেস্ট করুন এমন অনেক বিজনেস আছে ছোটো ছোটো যেগুলো জাস্ট আমাদের মাইন্ডে লাগে যে না এই বিজনেসটা এত ছোট বিজনেস আমি কেমনে করবো বাট এই বিজনেসগুলো কিন্তু অনেক রিটার্ন আসে আপনি দশ লাখ টাকা ইনভেস্ট করে যে রিটার্নটা পাবেন আপনি কিন্তু দুই লাখ টাকা ইনভেস্ট করেও সেরকম রিটার্ন করতে পারবেন আর এর থেকে বড় অপরচুনিটি হচ্ছে আপনি যদি দশ লাখ টাকা ইনভেস্ট করে অনেক বড়ো একটা বিজনেস করতে চান তাহলে দেখা যাবে একটা পর্যায়ে যে আপনি অনেক বড়ো করতে পারছেন না কারণ টাকা ইনভেস্ট করে যে বিজনেসটা বড় করতে চাচ্ছেন আপনি তাকে দেখবেন যে এর থেকে অনেক বড় বড় সেই বিজনেসটা মানুষ করছে বাট ছোটো ছোটো যে স্মল বিজনেসগুলো আছে সেগুলো কিন্তু অনেক বড়ো পরিশনে নেয় তো আপনি ছোটো টাকা ইনভেস্ট করে ছোটো বিজনেসটাকে যদি আপনি বড় করতে পারেন তাহলে এর থেকে ভালো বিজনেস আর কি হইতে পারে মানুষ কিন্তু জাস্ট মাইন্ডে লাগে যে না এত ছোটো বিজনেস আমি করব এমন না আপনি যে ছোটো বিজনেসটাকে ব্র্যান্ড আকারে তৈরি করুন ছোটো বিজনেসে জাস্ট আপনি চোখে দেখছেন আপনি বিজনেসটা ব্র্যান্ড আকারে বড় করুন তাহলে তো হয়ে গেল এবার আসি ছোটো একটা বিজনেসকে কিভাবে আমরা বড় আকারে নিয়ে যেতে পারি বড়ো একটা ব্র্যান্ড আকারে তৈরি করতে পারি এবং একটা এখান থেকে ভালো একটা রিটার্ন আসে এবং এখানে রিস্ক কম থাকে এরকম একটা বিজনেস আইডিয়া এরকম বিজনেস আইডিয়া বলতে একটা কার ওয়াশিং বিজনেস আইডিয়া বা বাইক ওয়াশিং বিজনেস আইডিয়া এই বিজনেস আইডিয়াতে আপনার প্রথমেই লাগবে একটা দোকান একটা শোরুম লাগবে শোরুম বলতে আপনার যে অনেক বড় শোরুম লাগবে এমন না জাস্ট যন্ত্রপাতি রাখার জন্য একটা ছোট ঘর হলে হবে এবার আপনার একটা ফাঁকা জায়গা লাগবে ফাঁকা জায়গা যেখানে আপনি বাইকগুলো মানুষ নিয়ে এসে রাখতে পারবে এরকম এখানে আপনার যে কার ওয়াশ করতে হবে এটা না করে আপনি ফার্স্টলি বাইক ওয়াশ জাস্ট এটা করতে পারেন কারণ বাইক ওয়াশের জায়গা কম লাগবে আপনি সেই বিজনেসটা করতে পারবেন শিখতে পারবেন আপনি বিজনেসটা সাকসেসফুল হওয়ার পরে পরবর্তীতে আপনি যে কোনো বিজনেস স্টার্ট করেন সমস্যা নেই তার সাথে অ্যাড করেন আস্তে আস্তে কোনো সমস্যা নেই তো এই বিজনেসে করতে হলে আপনাকে কি মেশিন প্রয়োজন পড়বে মেশিন প্রয়োজন পড়বে প্রথমে আপনার লাগবে একটা হাওয়া মেশিন এরপরে আপনার লাগবে একটা হাই প্রেশার মেশিন এরপরে লাগবে আপনার একটা গ্যাস সিলিন্ডার এরপরে লাগবে আপনার একটা মোটর একটা টাঙ্কি এরপরে আপনার লাগবে হচ্ছে টু টোয়েন্টি ইলেকট্রিসিটি লাইন এই লাইন দিয়ে কিন্তু এই মেশিনগুলো আপনাকে অপারেট করতে হবে এই মেশিনগুলোর প্রাইস হাওয়া মেশিনের প্রাইস হচ্ছে পঞ্চাশ থেকে আশি হাজার টাকার মধ্যে হাই প্রেশার মেশিন আপনি দশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আপনি একটা মোটর আপনি একটা টাঙ্কি আপনার গ্যাস সিলিন্ডার এগুলো এভরিথিং দিয়ে আপনার দুই লাখ টাকার মতো আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে এরপর আপনার দুজন কর্মচারী লাগবে যাতে স্যালারি বেসেস আপনি রাখতে পারবেন এবার আসি ইনকাম এই দুই লাখ টাকা ইনভেস্ট করে আপনার এখান থেকে রিটার্ন কেমন আসবে আমি যাদের সাথে কথা বলেছি যাদের বাইক ওয়াশিং সেন্টার আছে তাদের সাথে কথা বলে দেখেছি তারা পার ডে তিন থেকে পাঁচ টাকা ইনকাম করে থাকে তো এখানে আপনার পার ডে যদি দুই দুই হাজার টাকা ইনকাম ধরেন তাহলে কিন্তু ষাট থেকে সত্তর হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন মাসে দুই লাখ টাকা ইনভেস্ট করে আপনার ঘর ভাড়া আপনার এই জিনিসগুলো দিয়ে কর্মচারী দুইটা খরচ এইগুলো দিয়ে আপনার কিন্তু মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মিনিমাম আপনার ইনকাম থাকবে এবার আসি এই বিজনেসে রিস্ক কি কী আছে এই বিজনেসে বলতে গেলে কোনো রিস্কই নেই এই বিজনেসে আপনি মেশিনগুলো যেগুলো কিনবেন এগুলো যদি নতুন কিনে থাকেন তাহলে কিন্তু দুই তিন বছর কোনো সমস্যায় হয় না এরপরও যে সমস্যাগুলো হবে এখানে কিন্তু অনেক বড় সমস্যা এমন সমস্যা হয় না এই মেশিনে কিন্তু অনেক অনেক বড় বড় জিনিস আছে এমন না যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু সচরাচর আপনি কিনে মেকানিক দিয়ে ঠিক করে নিতে পারবেন এবার আপনি কি করলেন বিজনেসটা স্টার্ট করলেন স্টার্ট করার পরে আপনার মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম থাকলো এবার কিন্তু আপনাকে থেমে থাকলে হবে না এবার কিন্তু আপনাকে মার্কেটিং নিয়ে আসতে হবে আপনি যদি কোনো বিজনেসে ঠিকভাবে আপনার মোটামুটি বিজনেসটা চলছে এখানে যদি ভালোভাবে মার্কেটিং না করতে পারেন তাহলে কিন্তু বিজনেসটা অনেক বড় করতে পারবেন না আপনি মাসে হ্যাঁ দুই লাখ টাকা ইনভেস্ট করে তিরিশ হাজার টাকা ইনকাম আসলো বাট এখানে থেমে থাকলে তো আপনার জাস্ট তিরিশ হাজার টাকায় আসবে আপনার আবার অন্য বিজনেস স্টার্ট করতে হবে আবার অন্য বিজনেস স্টার্ট করে ওখান থেকে আবার প্রেশার দিতে হবে ওখানে আপনাকে টাইম দিতে হবে এর থেকে ভালো না যে আপনি যে বিজনেসটা চলছে যে বিজনেসটা ভালো একটা ইনকাম আসছে সেখানে মার্কেটিং করে সেই বিজনেসটাই বড় আকারে তৈরি করা আপনি যে বাইক ওয়াশিং সেন্টারটা খুলেছেন সেটা যদি আপনার অনেক ভালো একটা পজিশনে হয় তাহলে তো মোটামুটি হলোই আর যদি আপনার মোটামুটি ভালো একটা পজিশন না পান তাহলে দেখবেন যে যেখানে অনেক জায়গা আছে সেরকম জায়গাতে আপনি সেন্টারটা দেওয়ার চেষ্টা করবেন তো বাইক যারা ওয়াশ করে তারা যেন আপনার সেন্টারেই ওয়াশ করে এটা আপনি কিভাবে করবেন প্রথমে আপনার দোকানে যে দুজন কর্মচারী থাকবে তাদেরকে কিন্তু আপনাকে টি শার্ট দেওয়া লাগবে আপনার দোকানের লোগো সহ আপনার তাদেরকে দুইটা টি শার্ট দেবেন এরপরে কি তাদেরকে ট্রেনিং দেবেন মোটামুটি একটা যে কাস্টমারদের সাথে কখনোই খারাপ ব্যবহার করা যাবে না কাস্টমারদের সাথে সব সময় হাসি খুশি থাকতে হবে তাদের বাইকটাকে নিজের বাইকের মতো পরিষ্কার করতে হবে একেবারে ক্লিন করে দিতে হবে যেন বাইক সে আপনার এখান থেকে পরিষ্কার করার পরে সে মানে মুখ দিয়ে তার বের হয়ে আসে যে না এখানে অনেক ভালো সার্ভিস করে এখানে অনেক ভালো বাইক ওয়াশ করে এরকম যেন তাদের মধ্যে থেকে ভেতর থেকে আসা চাই কাস্টমারের ভেতর থেকে যেন এরকম আসে যে না এখানে অনেক ভালো সার্ভিস দেয় তারপরেই কিন্তু কাস্টমারটা বারবার আপনার এখানে আসবে এরপরে কি করতে পারেন আপনার দোকানের একটা মেম্বারশিপ কার্ড দিতে পারেন কাস্টমারকে লয়্যালটি কার্ড দিতে পারেন যে কার্ডটাতে এমন থাকবে যে আপনি দশবার যদি আপনার দোকানে সে বাইক ওয়াশ করায় তাহলে সেই লয়্যালটি একটা কার্ড পাবে সেই লয়্যালটি কার্ড পাইলে পরের বার থেকে আশি থেকে পঁচাশি টাকা দিয়ে সে বাইক ওয়াশ করতে পারবে তাহলে কি হবে যে আপনার পঁচাশি টাকা কিন্তু পনেরো টাকা কিন্তু বেশি কম না এই পনেরো টাকার জন্য কাস্টমার কিন্তু আপনার এখানেই বারবার বাইক ওয়াশ করবে বাইক ওয়াশ করতে কিন্তু অনেক বেশি টাইম লাগে এমন না হাইস্ট আপনার এখানে পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগবে হাইস্ট এরপরে কী করতে পারেন কাস্টমারদের যেন অবশ্যই বসার একটা জায়গা থাকে আপনি যদি বসার এরকম জায়গা না পান তাহলে একটা ইন্টারেস্টিং কোনো কিছু করতে পারেন যেমন আপনি সেখানে একটা ক্যারাম কিংবা দাবা এরকম কোনো কিছু আপনি সেট করতে পারেন যেখানে কাস্টমার যারা আসবে তারা যেন তার টাইমটা ভালোভাবে কাটাইতে পারে টাইমটা যেন কাটাইতে পারে না নয়তো কী হবে যে আপনার কাস্টমার আসলো অনেকগুলো ভিড় দেখে তারা কিন্তু চলে যাবে ওখান থেকে তার টাইমটা কিন্তু কাটবে না শুধু শুধু কিন্তু তাদের টাইমটা কাটবে না তারা কিন্তু আপনার কাছ থেকে চলে যে অন্য জায়গায় বাইক ওয়াশ করে চলে যাবে তো আপনাকে কাস্টমারদের টাইম পাস করার জন্য এমন কিছু একটা তৈরি করতে হবে এরপরে আপনি কি করতে পারেন যারা কাস্টমার আসবে তাদেরকে ছোটো ছোটো কিছু গিফট দিতে পারেন ছোটো ছোটো গিফট আপনি খাবার কিছু দিতে পারেন ছোটো ছোটো যে কোনো কিছু আপনি গিফট দিতে পারেন তাদেরকে কম প্রাইসের মধ্যে কোনো কিছু গিফট তাহলে কী হবে কাস্টমারদের যে আপনি অনার করছেন এই জিনিসটা কিন্তু কাস্টমার বুঝবে কাস্টমারদের বুঝে কিন্তু আপনি এই বিজনেসটা করতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন আপনার বিজনেসটা বড় আকারে নিয়ে যেতে পারবেন কাস্টমারকে আপনাকে বুঝে শুনে তারপরে ব্যবসাটা করতে হবে তো আশা করছি এইভাবে যদি আপনি বিজনেসটা করেন তাহলে কিন্তু এখানে মাস সাকসেসফুল হওয়া যাবে আমার মনে হয় আমার পার্সপেক্ট থেকে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয় যে এই বিজনেসটা কিন্তু খুব ভালোভাবেই করা যায়